অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা ভারত থেকে ফেরত চাইব। শুধু জুলাই আগস্ট গণহত্যা কাণ্ডই নয়, গত 15 বছরের সব অপকর্মের বিচার করা হবে তার। অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে রোববার সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি একথা বলেন। ডক্টর ইউনূস বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের প্রথম 100 দিন অতিক্রম করেছি। জুলাই আগস্টের বিপ্লবের পর আমরা এমন একটি দেশ হাতে পেয়েছি যার সর্বত্র ছিল বিশৃঙ্খল। বিপ্লব চলাকালে প্রায় 1500 ছাত্র শ্রমিক জনতার শহীদে মৃত্যু হয় এবং আহত হয় 19931 জন। প্রতিটি হত্যার বিচার আমরা করব। আহতদের জন্য বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া গণ অভ্যুত্থানের সকল শহীদ পরিবারকে পুনর্বাসন করা হবে বলেও জানান তিনি। উপদেষ্টা বলেন, শহীদদের স্মৃতি ধরে রাখতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন বেশ পাকাপোক্তভাবে কাজ শুরু করেছে। এই ফাউন্ডেশনের সরকার 100 কোটি টাকা অনুদান দিয়েছে। এছাড়া সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে 5 মিলিয়ন মার্কিন ডলারের একটি বরাদ্দ প্রস্তাব বিশ্ব ব্যাংকে পাঠানো হয়েছে। ডক্টর ইউনূস বলেন, আওয়ামী আমলে অসংখ্য মানুষ গুম হয়েছে, খুন হয়েছে। আমরা গুমের তদন্তে একটি কমিশন গঠন করেছি। কমিশন প্রধান আমাকে জানিয়েছেন, অক্টোবর পর্যন্ত তারা 1600 গুমের তথ্য পেয়েছেন। তাদের ধারণা এই সংখ্যা 3500 ছাড়িয়ে যাবে। অনেকে কমিশনের কাছে গুমের অভিযোগ করতে ভয় পাচ্ছেন, এই ভেবেছে অভিযুক্ত ব্যক্তিদের দ্বারা তারা আবার আক্রান্ত হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আপনারা দ্বিধাহীন চিত্তে কমিশনকে আপনাদের অভিযোগ জানাতে পারেন। কারো সাধ্য নেই আপনাদের গায়ে আবার হাত দেওয়ার। অভিযুক্ত যত শক্তিশালী হোক, যে বাহিনীরই হোক, তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীগুলোর কোনো সদস্য কিংবা অন্য কেউ যাতে হত্যাকাণ্ড, গুম সহ এই ধরনের কোনো অপরাধে জড়িয়ে পড়তে না পারে, সেজন্য আমরা গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছি। জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন। জাতিসংঘ জুলাই আগস্ট হত্যাকাণ্ডের তদন্তে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে তারা আমাদেরকে তাদের রিপোর্ট হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছে। অতীতের গুমের ঘটনাগুলোর তদন্ত কাজেও আমরা নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে। মানবাধিকার রক্ষায় সহযোগিতা করতে ঢাকায় তারা তাদের জনবল বাড়ানোর প্রস্তাব দিয়েছে, আমরা এই প্রস্তাব গ্রহণ করেছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, কঠিন সময়ে আপনারা সবাই অপরিসীম ধৈর্যের পরিচয় দিয়েছেন। ধন্যবাদ জানাই দেশের রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে, তারা তাদের কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। প্রতিশোধ স্পৃহায় লিপ্ত হয়ে কেউ যেন হানাহানিতে জড়িয়ে না পড়ে সেই আহ্বান জানিয়েছেন। আপনাদের এই আহ্বানে সবাই সাড়া দিয়েছেন। প্রধান উপদেষ্টা যোগ করেন, ফ্যাসিবাদী শক্তি ভয় দেখিয়েছিল, তারা ক্ষমতা ছাড়লে দেশের লাখ লাখ লোক মারা পড়বে। তাহলে 7 দিন পুলিশ প্রশাসন সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকার পরও ব্যাপক আকারে সহিংসতা এড়ানো গেছে। সংখ্যালঘুদের উপর সহিংসতা প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, আমরা যখন দায়িত্ব গ্রহণ করি দেশ ছিল তখন অরক্ষিত। এ সময় সংখ্যালঘুদের মধ্যে অহেতুক আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছে, কয়েকটি ক্ষেত্রে তারা সহিংসতার শিকারও হয়েছেন। কিন্তু এটা নিয়ে যেসব প্রচার প্রচারণা হয়েছে তা ছিল সম্পূর্ণ অতিরঞ্জিত। এর মূল কারণ রাজনৈতিক। এসব ঘটনাকে ধর্মীয় আবরণ দিয়ে বাংলাদেশকে নতুন করে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করা হচ্ছে। তবে সবার সহযোগিতায় আমরা দৃঢ়ভাবে এই পরিস্থিতি সামাল দিয়েছি। তিনি বলেন, আমাদের দায়িত্ব গ্রহণের 2 মাসের মাথায় দেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে প্রায় 32,000 পূজা মণ্ডপে। দুর্গাপূজা উপলক্ষে নির্বাহী আদেশে একদিনের অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়, যা উৎসবের আমেজকে অনেক গুণ বাড়িয়ে দেয়। দুর্গাপূজাকে ঘিরে আমরা ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেই, যার ফলে দেশের হিন্দু সম্প্রদায় নির্বিঘ্নে তাদের উৎসব পালন করেছে। আমরা দায়িত্বে আসার পর যে অল্প কিছু ক্ষেত্রে তারা সহিংসতার শিকার হয়েছেন, আমরা তার প্রতিটি ঘটনার তদন্ত করেছি। তো হিন্দু সম্প্রদায় নয়, দেশের কোনো মানুষই যাতে কোনো রকম সহিংসতার শিকার না হয় সেজন্য আমরা যথাসাধ্য চেষ্টাও করেছি। উপদেষ্টা আরো বলেন, চলতি বছর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে 6টি বন্যা হয়েছে। আপনাদের সবার সহযোগিতায় আমরাই বন্যা মোকাবেলা করেছি। বাংলাদেশের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী বন্যা মোকাবেলায় জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। বন্যা মোকাবেলা ও বন্যা পরবর্তী পুনর্বাসনের লক্ষ্যে বিশ্ব ব্যাংকের 250 মিলিয়ন মার্কিন ডলার অনুদান এবং স্থানীয় অনুদানের মাধ্যমে 100 কোটি টাকারও বেশি অর্থ সংগ্রহ করা হয়েছে। বন্যার ফলে অনেক জায়গায় ফসল হানি হয়েছে, ব্যাহত হয়েছে পণ্য সরবরাহ শৃঙ্খল। বন্যা পরবর্তী সময়ে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে, ফলে আপনাদের কষ্ট হয়েছে। নিত্য পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি। বাজারে ডিমের সরবরাহ বাড়ানোর জন্য আমরা 9.5 কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছি। এর জন্য প্রয়োজনীয় শুল্ক ছাড়ও দেওয়া হয়েছে। মধ্যস্থত্ব
ভোগীদের দৌরাত্ম্য কমিয়ে ডিমের উৎপাদন করা, যাতে সরাসরি বাজারে ডিম সরবরাহ করতে পারে, সেই উদ্যোগও নেওয়া হয়েছে। ডক্টর ইউনুস বলেন, মানুষ যাতে স্বল্প মূল্যে কৃষি পণ্য কিনতে পারে সেজন্য রাজধানী সহ বিভিন্ন স্পটে সরকারি কিছু পণ্য বিক্রি করা হচ্ছে। টিসিবির মাধ্যমে 1 কোটি নিম্ন আয়ের ফ্যামিলি কার্ডের মাধ্যমে 57 লাখকে স্মার্ট কার্ডে রূপান্তরিত করা হয়েছে। বন্যার ফলে চালের উৎপাদন ব্যাহত হয়, চাল আমদানিতে শুল্ক ছাড় দেওয়া হচ্ছে। আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় দাম নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ ও দাম যাতে স্বাভাবিক থাকে, এজন্য সরকার বিভিন্ন কর্তৃপক্ষ ব্যবসায়ীদের সাথে নিয়মিত বৈঠক করে যাচ্ছে। দ্রব্যমূল্য নিয়ে আমাদের কোনো লুকোচুরি নেই, মূল্যস্ফীতির পূর্ণ তথ্য জনগণের সামনে তুলে ধরা হচ্ছে। মূল্যস্ফীতি রোধে উচ্চ সুদের হার নির্ধারণ সহ একাধিক নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে শস্য আমদানিতে LC সীমা অপসারণ এবং সরবরাহ চেইন সংক্ষিপ্ত করা। উপদেষ্টা আরো বলেন, সামান্য হলেও জ্বালানি তেলের মূল্য কমানো হয়েছে, শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে যাতে স্থানীয় পর্যায়ে উৎপাদন ব্যাহত না হয় এবং রফতানি ক্ষতিগ্রস্ত না হয়। গণশুনানি ছাড়া নির্বাহী আদেশে বিদ্যুৎ গ্যাসের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধের চেষ্টা করা হচ্ছে। আমরা আশা করি বাজারে পণ্য মূল্য কমিয়ে আনতে এটা ভূমিকা রাখবে। নেপাল থেকে পানি বিদ্যুৎ বাংলাদেশে আনার ব্যবস্থা করা হয়েছে। নির্বাচন কবে হবে এ প্রসঙ্গে তিনি বলেন, কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে, এরপর নিজ থেকে নির্বাচনের আয়োজন করার সকল দায়িত্ব তাদের উপর বর্তাবে। তবে আমরা মনে করি না নির্বাচন কমিশন গঠন করে দিলে নির্বাচনের আয়োজনের আমাদের দায়িত্ব শেষ। রাষ্ট্র ব্যবস্থার সংস্কার এই সরকারের অন্যতম অঙ্গীকার। যে 6টি সংস্কার কমিশন গঠন শুরু হয়েছে তাদের কার্যক্রম অনেক দূর এগিয়ে গেছে বলে জানান প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনুস বলেন, সরকারি কার্যক্রমকে গতিশীল করতে বিভিন্ন পর্যায়ে 1,90,084 জন কর্মকর্তা কর্মচারীকে পদোন্নতি, 13,429 জনকে বদলি, 1,26,036 জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কুখ্যাত সিকিউরিটি আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এছাড়া 133টি আইন বিধিবিধান তৈরি ও সংশোধন করা হয়েছে। 353টি নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকার 2 দিন পরে চলে যাব, কিন্তু আমাদের মাধ্যমে জাতির যে ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হলো সেই সুযোগটা যেন কোনোভাবেই হাতছাড়া করে না দেই। এটার ব্যাপারে দৃঢ় থাকার জন্য আমি দলমত, নারী পুরুষ, ধর্ম, তরুণ বৃদ্ধ, ছাত্র, ব্যবসায়ী, শ্রমিক, কৃষক নির্বিশেষে সবার কাছে আহ্বান জানাচ্ছি। আশা করি আপনারা আমার এই আবেদন গ্রহণ করবেন। প্রধান উপদেষ্টার ভাষণে আরো উঠে আসে চাকরির বয়সসীমা, বিচার বিভাগে বিচারক ও প্রসিকিউটর নিয়োগ, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহাল, দুর্নীতি প্রতিরোধে নানা পদক্ষেপ, কালো টাকা সাদা করার সুযোগ বাতিল, পাবলিক সার্ভিস কমিশন পুনর্গঠন সহ বিভিন্ন বিষয়। IVTV, USA, New York.